এবার আসি তৃতীয় নাম্বার সেটিংসে। তৃতীয় নাম্বার সেটিংসটা একটু গুরুত্বপূর্ণ সেটিংস, এই সেটিংসটা আপনারা করে নিতে পারেন, আশা করি আপনাদের কাজের স্পিডটা বেড়ে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম আজকেও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা তিনটা দারুণ সেটিংস দেখাবো অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের। এই সেটিংসটি প্রত্যেক অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে আছে, চাইলে যে কেউ এই সেটিংসটি করে নিতে পারেন। তো গাইস চলেন আমরা আজকের এই ভিডিওটা স্টার্ট করি। আশা করি এই তিনটা সেটিংস আপনাদের উপকার আসবে। বিগত অনেকগুলো সেটিংস আমি দেখাইছি এই ভিডিওর মাধ্যমে, আপনারা আমাদের চ্যানেল ভিজিট করে দেখে আসতে পারেন, আশা করি এই সেটিংসগুলো অনেক উপকারে আসবে। তো গাইস চলেন আমরা আজকের ভিডিওটা স্টার্ট করি, দেখি আজকের ভিডিওতে কি ধরনের তিনটা সেটিংস রেখেছি। আর প্রথম সেটিংসটা দেখার জন্য আমাদেরকে প্লে স্টোরে আসতে হবে। এখান থেকে সার্চ করতে হবে গুগল প্লে গেম। আচ্ছা, গুগল প্লে গেম সার্চ করার পর এখানে গুগল প্লে গেমটা ইনস্টল করতে হবে। আমার অলরেডি ইনস্টল আছে, আমি সিম্পলি ওপেন করব। ওপেন করার পর এমন একটি অপশন আপনারা দেখতে পারবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ প্লেইংয়ের মধ্যে অনেকগুলো গেম আছে, যে গেমগুলো আপনারা অফলাইনে খেলতে পারেন। যখন আপনার মোবাইল ফোনে ডাটা শেষ হয়ে যাবে বা ওয়াইফাই লাইন চলে যাবে, ওয়াইফাই কানেকশন চলে যাবে, তখন ফ্রি টাইমে সময় কাটানোর জন্য এই ধরনের গেমগুলো খেলতে পারেন। আশা করা যায় এই গেমগুলো আপনার টাইম ওয়েস্ট করার সঙ্গী হবে। এই বিষয়টা অনেকেই জানতেন, তারপরও আজকে দেখাই দিলাম যে আপনার মোবাইল ফোনে অফলাইনে এই গেমগুলো খুলতে পারেন। তাছাড়া এখান থেকে আরও অনেকগুলো গেম এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ইনস্ট্যান্ট গেম দেখতে পাচ্ছেন অনেকগুলো আছে, এখান থেকে ইনস্ট্যান্ট প্লেতে ক্লিক করলে এই গেমগুলো আপনারা প্লে করতে পারবেন অফলাইনে। এটা ছিল প্রথম সেটিংস। এবার আসি দ্বিতীয় সেটিংসে। দ্বিতীয় সেটিংসে যাওয়ার জন্য আপনাদের প্রথমে মোবাইল ফোনে সেটিংসে আসতে হবে। দেন নিচের দিকে আসতে হবে সিস্টেম, এখান থেকে আমাদের অ্যাবাউটে আসতে হবে। দেন নিচের দিকে দেখতে পাচ্ছেন বিল্ড নাম্বার নামে একটা অপশন আছে, এখানে 3 থেকে 4টা ক্লিক করতে হবে, তাহলে ডেভেলপার অপশন অন হবে। প্রত্যেকটা মোবাইল ফোনে ডেভেলপার অপশন রয়েছে, আপনাদের আগে থেকে হয়তো বা ডেভেলপার অপশন অন রয়েছে, অথবা এখানে বিল্ড নাম্বার থেকে ডেভেলপার অপশন অন করে নিতে পারেন। সেটিংসটা একটু ভিন্ন হতে পারে, আপনার একটু কষ্ট করে খুঁজে নেবেন। এখান থেকে ডেভেলপার অপশনে চলে যাবেন, নিচের দিকে আসবেন, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ডিফল্ট ইউএসবি কনফিগারেশন, এখানে ক্লিক করবেন। আপনারা হয়তো বা আপনাদের মোবাইল ফোন থেকে পিসিতে অনেক ডাটা ট্রান্সফার করে থাকেন, সেক্ষেত্রে বারবার আপনাদের হয়তো বা ফাইল ট্রান্সফার অথবা মিডিয়া ট্রান্সফার এই ধরনের অপশন বারবার সিলেক্ট করে দিতে হয়। তো আপনি চাইলে এখান থেকে মিডিয়া ট্রান্সফার অথবা ফাইল ট্রান্সফারটা অটো দিতে পারেন, তাহলে বারবার এখান থেকে আপনার সিলেক্ট করা লাগবে না, অটোমেটিক্যালি আপনার পিসিতে বা ল্যাপটপে আপনার ফাইল শেয়ারিংয়ের জন্য আপনার মোবাইল ফোনটা অ্যাভেলেবল হয়ে যাবে। আপনাদের প্রথম অবস্থায় এখানে নো ডাটা ট্রান্সফার থাকবে, আপনারা অবশ্যই ফাইল ট্রান্সফার এটা সিলেক্ট করে দিতে পারেন। এবার আসি তৃতীয় নাম্বার সেটিংসে। তৃতীয় নাম্বার সেটিংসটা একটু গুরুত্বপূর্ণ সেটিংস, এই সেটিংসটা আপনারা করে নিতে পারেন, আশা করি আপনাদের কাজের স্পিডটা বেড়ে যাবে। তো তৃতীয় নাম্বার সেটিংসটা করার জন্য আমাদের প্রথমে চলে আসতে হবে সেটিংসে, দেন এখানে আসতে হবে সিস্টেমে। আমি আগেই বলেছি প্রত্যেকটা মোবাইল ফোনে সেটিংসগুলো হয়তো বা আছে, আপনারা একটু খুঁজে নেবেন, অপশনটা ভিন্ন ভিন্ন থাকতে পারে। সিস্টেমে আসার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট, এখানে ক্লিক করবেন। নিচের দিকে একটা আদার্সের মধ্যে একটা অপশন দেখতে পাচ্ছেন পয়েন্টার স্পিড, এখানে সিম্পলি ক্লিক করবেন। তো এইটার কাজটা কি সেটা আপনাদের একটু বলে দিই। আমরা দেখতে পাচ্ছেন এখানে মাউস চালাচ্ছি, অর্থাৎ ওটিজি ক্যাবলের সাহায্যে আমরা এখানে মাউস ব্যবহার করতেছি। আপনার চাইলে এই মাউসের স্পিডটা বাড়ায় নিতে পারেন, এটা যত বাড়াবেন তত মাউসের স্পিডটা বাড়াবে। দেখতে পাচ্ছেন মাউস স্পিডটা বেড়ে গেছে, এটা যত কমাবো তত মাউসের স্পিডটা এখান থেকে কমবে। আমি যতই জোরে মাউস নাড়াই না কেন, মাউসের স্পিডটা কমে যাবে। তো আমি এখান থেকে একটু বাড়াই নিব, এই পর্যন্ত আমি সবসময় রাখি, আপনারা চাইলে এই পর্যন্ত রাখতে পারেন। দেন এখানে কনফার্মে ক্লিক করে দিবেন। তো এই ছিল আজকের তিনটা সেটিংস, আশা করি তিনটা সেটিংস আপনাদের উপকারে আসবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার ব্যক্তিগত মতামতটি। এতক্ষণের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।